হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে পিজি অ্যাডমিশন 2023 তো তার মধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমাদের রাজ্যের অন্যতম সরকারি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় তাদের যে পিজি অ্যাডমিশন তারা প্রত্যেক বছর যেটা করে ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরবর্তী তার একটা এডিটের সুযোগ দেয় এবং তার পরবর্তী আসে প্রভিশনাল মেরিট লিস্ট তার পরবর্তী হয়ে থাকে কাউন্সেলিং যেটা অনলাইনে হয়ে থাকে তার পরবর্তী আসে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট এবং তার সাথে কিন্তু ভর্তি প্রসিডিওরটাও চলে পেমেন্টের প্রসিডিওরটাও চলে তো কল্যাণী বিশ্ববিদ্যালয় আজকে ছিল 27 তারিখ খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টসরা সকাল থেকে ওয়েট করছে পিজি এবং বিএড অ্যাডমিশনের আপডেট পাওয়ার জন্য এবং বিপিএড অ্যাডমিশন বা আদার্স আরও অনেক করে সাবজেক্টে আজকে আপডেট পাওয়ার জন্য কী তার আপডেট ফাইনালি এলো শেয়ার করছি আজকের এই ভিডিওটায় যারা নতুন এসেছি তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য প্রথমে চলুন আমরা দেখে নিচ্ছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিএড অ্যাডমিশনের এই আপডেটটা শেয়ার করছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রথমে শেয়ার করে দিচ্ছে আজকে বিএড বিএড এর তরফ থেকে চলে এসে প্রথম লিস্ট চলে এসছে প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট চলে এসছে জানি দি বিএড এর তো কাউন্সিলিং অলরেডি হয়ে গেছে এবং আজকের বেরোনোর কথা ছিল তাদের লিস্ট চলে এসছে বিএড এর এখানে সাবজেক্ট ওয়াইজ আপনি এখানে দেখতে পাবেন একটা রয়েছে হোম ইউনিভার্সিটি এবং তার সাথে রয়েছে আদার্স ইউনিভার্সিটি জানি দি 28-29 তারিখে দুদিনের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে কী করতে হবে আপনাদের জাস্ট লগ ইন করতে হবে আপনাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় কেইউএমএস পোর্টালে গিয়ে এবং তার পরবর্তী আপনারা আপনাদের এরকমভাবে একটা টোটাল ডিটেল দেখতে পাবেন সমস্ত কিছু এবং যেখানেই আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু পেমেন্ট বলে অপশান পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে গিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এবং জাস্ট এখানে ক্লিক করে আপনাকে আপনার টাকাটা কিন্তু পে করে দিতে হচ্ছে 29 তারিখ মতো সময় রয়েছে তার মধ্যে পেমেন্টটা কমপ্লিট করতে হবে এখানে আমরা যদি লিস্ট থেকে দেখুন বিএড এর প্রথমত সিট সংখ্যা কম থাকে এবং যেহেতু অনেক কটা সাবজেক্ট রয়েছে তার ফলে দুটো একটা এরকম করে করে নাম সাধারণত কিন্তু আসে যেমন এখানে আজকে ইকোনমিক্সের জন্য আপনি হোম ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন 50.40 45.93 ইউআর ক্যাটাগরিতে এসছে সিলেকশনের এক্সপেক্টে আফটার কাউন্সেলিংয়ের পরবর্তীতে এডুকেশন সাবজেক্টের এক্সপেক্টে এসছে এবং এই স্কোরটা কীভাবে ক্যালকুলেট হয়েছে এটা তো আমি অলরেডি ভিডিও শেয়ার করেছিলাম যখন নোটিফিকেশান এসেছিলো আপনি স্কল করে চলে গেলে আপনি এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা হোম ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন একটু স্কল করে চলে গেলাম এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেম প্রসেসে আপনি কিন্তু আদার্স ইউনিভার্সিটিও পেয়ে যাচ্ছেন লাইক দেখুন এখানে লাইফ সায়েন্সের জন্য চলে এসছে এখানে দেখুন আজকে ম্যাথামেটিক্সের জন্য ইউআর ক্যাটাগরি 69.86 মতন পার্সেন্টেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আজকে বিএড এর জন্য তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি আর যাদের নাম এলো কার নাম এলো কমেন্ট সেকশনে জানাবেন আমি জানি বিএড এর জন্য আবেদন প্রচুর রয়েছে কিন্তু সিট সংখ্যা কম থাকে আর সিট সংখ্যাটা এই জন্যই আজকের এই টোটাল সিটটা ডিভাইড হয় সবার মধ্যে যেহেতু এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয় অনেক সাবজেক্ট যেহেতু এখানে বিএড এর পড়িয়ে থাকে তো দেখে নিলে আপনারা তার ফলে যাদের যাদের বিএড এর নাম এসছে তারা অতি অবশ্যই পেমেন্টটা করে দিন কারণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যেহেতু সিট কম এবং যেহেতু সাবজেক্ট ডিভাইডেশন অনেক থাকে তাই একজন দুজন করেই নাম কিন্তু বিএড এ সাধারণত আসে এবার যেটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে পিজি অ্যাডমিশন দেখুন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশনের জন্য আজকে ছিল তার ডেট এবং আজকের আসার কথা ছিল কিন্তু ফার্স্ট অ্যাডমিশন লিস্ট শুধুমাত্র পিজি না বিপিএড আছে আর অনেক কটা কোর্স আছে তাদেরও পরপর আপডেট আসার কথা কিন্তু এখন অবধি কোনো আপডেট আসেনি এর কারণ হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে আজকে তাদের এই পিজি অ্যাডমিশন লিস্ট তৈরি করার সময় তার জন্য কিন্তু তারা সম্পূর্ণ লিস্ট আজকে প্রকাশ করতে পারবে না যা আপডেট আসছে কিছু লিস্ট কল্যাণী বিশ্ববিদ্যালয় আজকে প্রকাশ করতে পারে রাত্রিবেলায় এবং তার পরবর্তী আগামীকাল থেকে পরপর আপনারা লিস্টগুলো পেতে পারবেন 29 তারিখের মধ্যে মোটামুটিভাবে যা আপডেট আসে 29 তারিখের মধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয় তাদের যে এই যে পিজি অ্যাডমিশন লিস্ট এটা কিন্তু প্রকাশ করে দেবে এটা প্রথমবার নয় এটা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের জন্য তারা কিন্তু তাদের পিজি অ্যাডমিশন লিস্ট বা মেরিট লিস্টটাকে স্থগিত করে দেয় এবং সেটা পরবর্তী তারা ট্রান্সফার করে এবং ইউনিভার্সিটি তরফ থেকে অফিসিয়ালভাবে এখনও কোনো বক্তব্য না এলো যা মোটামুটি বক্তব্য আনঅফিসিয়ালি আসছে এবং সেই রেসপেক্টে 29 তারিখের মধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয় তাদের পিজি অ্যাডমিশনের টোটাল লিস্ট প্রকাশ করতে চলেছে এবং আজকের পর থেকে অর্থাৎ আজকের কিছুক্ষণ পর থেকে রাতের দিকের পর থেকে আপনারা কিন্তু মোটামুটি একটা দুটো করে আপডেট পাবেন সাবজেক্ট ওয়াইজ এমনটাও আপডেট চলে আসছে যখনই চলে আসবে নিশ্চয়ই শেয়ার করবো যারা 27 তারিখে আজকে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট আসবে বলে ওয়েট করছে এতক্ষণ ধরে তাদেরকে বলছি আজকে আসার 90% সম্ভাবনা নেই আসবে কালকের থেকে মোটামুটি তোমরা সকাল থেকে সব দেখতে পাবে পরপর লিস্ট ওয়াইজ যেরকম সাবজেক্ট ওয়াইজ আসবে যেহেতু অনেক কটা সাবজেক্ট রয়েছে তো তবে এটা কোনো অসুবিধা নয় কারণ ইউনিভার্সিটি তার জন্য নিশ্চয়ই ডেডলাইনটা আগিয়ে দেবে আর ইউনিভার্সিটি তার জন্য পেমেন্টের যে সময়টা সেটাকেও আগিয়ে দেবে কারণ এটা যেহেতু ইউনিভার্সিটির নিজের প্রবলেম টেকনিক্যাল প্রবলেম বলে তো ভালো থাকবেন পরপর আপডেটগুলো নিয়ে আসবো কাউন্সিলিংয়ের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার জন্য সঙ্গে থাকতে হবে বিশাল বড় বেস্ট অফ লাক